গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কালিয়ার ছিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাতাল প্রকৃতির প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ব্যাপক অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও করেছেন এলাকাবাসী বুধবার সকালে বিদ্যালয়ের সামনে ধুবনী বেলকা পাকা সরে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নজরুল ইসলামের পুত্র শিক্ষক শাকত হোসেন মিলন বজলুর হাসান সাইফুল ইসলাম সুমন শিক্ষার্থী অভিভাবক মেহরান নেসা চতুর্থ শ্রেণীর শিক্ষক শিক্ষার্থী জামান মাশরাফি প্রবীণ নারী আমিনা বেওয়াব এ সময় ল্যাট্রিন নির্মাণে চাদাবাজিয়ে দায়িত্বে অবহেলা কমিটি গঠনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম বেপরাভাবে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দুর্ব্যবহার নেশাগ্রস্ত হবার ব্যাপারে ধিক্কার জানিয়ে প্রধান শিক্ষক তোফাজুল হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য শিক্ষকরা প্রধান শিক্ষকের দিন এসে হাজিরা এক স্বাক্ষর করে চলে যান এছাড়া বিদ্যালয়ে পাঠদান থেকে বিরত থাকার পরও বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দের বিস্কুট আত্মসাত উপবৃদ্ধি ও গৃহহীনদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে রহস্যজনক কারণে বিদ্যালয় এলাকা বহির্ভূত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেছেন প্রধান শিক্ষক হোসেন ও তার অন্যতম সহযোগী সহ শিক্ষক শামীমা আক্তার বলে বক্তাগণ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আনার দাবি জানান একই দাবিতে ইতিপূর্বে এলাকাবাসীর পক্ষে সাক্ষাৎ হোসেন মিলন উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র দাখিল করেন কোন রহস্যজনক কারণে দায়কৃত অভিযোগ মর্মে ব্যবস্থা গ্রহণ না করায় সে ব্যাপারে মানববন্ধনে বক্তারা তীব্র প্রতিবাদ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে